আসসালামু আলাইকুম বিভাস, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি মোটর বডি শর্ট হয়ে গেলে কি করে এটা মেরামত করতে হয়, কেন বডি শর্ট করে, দললেই হয়তো শর্ট করে, এরকম কেন হয়, এটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আসলে বডি শর্টটা কেন হয় সেটা অনেকেই বলে যে কেন এরকম শর্ট করে, মোটর ধরার পর অনেক শর্ট করে, অনেক সময় অনেককে শর্ট করে ফেলে দেয়। এটা যখন ভিতরে যে আমরা কয়েলটা দেখেন কত সুন্দর, এটা দেখেন আমরা এখন চেক করব কোন সাইড থেকে এটা বডি শর্ট হয়েছে। দেখেন বডি ধরার পর এটা কারেন্ট হইতেছে। কেন বডি শর্ট হয় এটা আপনাদেরকে দেখাবো। দেখেন কয়লার লাইন আমরা দিলাম, বডিতে দিলাম, কিন্তু সিরিজ লাইন জ্বলতেছে। তো আমরা ক্যাপাসিটরটা খুলে তারপর লুপ আবার চেক করে আপনাদেরকে দেখাবো এটা কেন এরকম হয়। তো বিভাস, আমরা কেবলগুলো খুলে তারপর লুপটা চেক করব। এখন আমরা সিরিজ লাইন দিয়ে এটা চেক করব, দেখব কোন কয়েলের সমস্যা। দেখেন যেহেতু মোটরটা রানিং ছিল চলে, কিন্তু বডি ধরার পর শর্ট। দেখেন এটা বডি শর্ট, কয়েল বডি শর্ট দেখাইতেছে, বডি কারেন্ট হয়ে যা। তো এটা আমরা দেখব। তো বিওয়াস, যেহেতু আমাদের এটা বডি শর্ট দেখাইতেছে, তো আমরা এখন এটা লুপটা খুলে তারপর আপনারা দেখাবো। তো বিওয়াস, আমরা দুইটা কয়েল স্টার্টিং রানিং আলাদা করে তারপর এটা মাপ দিব, দেখব কোন কয়েল থেকে এটা শর্ট হয়েছে। তো যেহেতু আমাদের এটা প্রথম মাপ দিছিলাম, দেখলাম যে এটা, তো বিওয়াস আমরা এই জায়গায় কেটে নিব, কেটে তারপর দুইটা কয়েল আলাদা করে দেখব কোন সাইডের কয়েলটা শর্ট হয়েছে। যেহেতু কয়েলটা বডি শর্ট, এর জন্য এটা ধরলে শর্ট করে। তো বিভাস দেখেন আমাদের এটা স্টার্টিং কয়েল, স্টার্টিং কয়েল বডি শর্ট হয়েছে। তো ওই পাশের যে কয়েল দুইটা আছে এটা হয় নাই, দেখেন ওইটা ঠিক আছে। তো এই পাশের যে কয়েলটা আছে এটা বডি শর্ট হয়ে গেছে। তো আমরা এই পাশের যে কয়েলটা আছে দুইটা কয়েল, এটা বডি শর্ট হয়েছে। তো আমরা দেখবো এটা কোথায় বডি শর্ট হয়েছে। যেহেতু আমরা কাটার পর দেখলাম যে এটার একবার নিচের কয়েলটা
একটা বডি শর্ট হয়ে গেছে। তো আমরা এই কয়েলটা বের করে নিব, বের করে তারপর আপনাদেরকে দেখাবো। তো এই পাশে সুতা দিয়ে বাঁধ দেওয়া আছে, এটা আমরা কেটে নিব, তারপর কয়েলটা বাইর করে সম্ভব হইলে এটা আবার কাজ করব, না হলে এটা চেঞ্জ করতে হবে। তো বিওয়াজ দেখেন, আমরা কয়েলটা বাইর করার পর দেখলাম যে ভিতরে অনেকগুলো গ্যাস পুড়ে তারপর শর্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে। দেখেন তো এই জায়গায় বডি শর্ট হইতো। তো আমরা এই কয়েলটা যেহেতু পুড়ে অনেকটা খারাপ হয়ে গেছে, তো আমরা কয়েলটা কেটে আবার নতুন করে বাঁধাই করে তারপর দিব। তো বিওয়াজ আমরা কয়েলটি এখন কেটে তারপর বের করে নিব। দেখেন যেহেতু ভিতরে অনেকগুলো গ্যাস পড়ে একদম শর্ট হয়ে গেছে, তো এটা রিপেয়ারিং করলে আবার ডিস্টার্ব দিবে, তো সেই ক্ষেত্রে আমরা এটা কেটে ফেলে দিয়ে আবার নতুন করে বাঁধাই করে তারপর দিব। তবে আজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে সেটা আমরা এখন কেটে বাইর করে তারপর আবার কয়েলটি বাঁধব। সেক্ষেত্রে তারের গ্যাস আমরা নির্ধারণ করে নিব যে এটা কত নাম্বার তার আছে, তারপর কত প্যাঁচ আছে সেটা আমরা গুনে তারপর সেই মাপ মতো কোয়ালিটি বাদাই করব। তো বিওয়াস আমরা এই পাশে যে স্টার্টিং কয়েল ছিল সেটা বের করে নিছি। এখন আমরা কয়েলটি আবার আপনাদেরকে চেক করে দেখাবো যে বডি শর্ট আছে কিনা। তো বিওয়াস দেখেন এটা এখন চেক, তো বিওয়াস দেখেন এখন কিন্তু এটা কয়েল ঠিক আছে কিন্তু বডি শর্ট নাই। তো যেহেতু ওদের বডি শর্ট এখন নাই, তো আমরা ওই কয়েলটা নতুন করে বাদাই করে তারপর এটা আবার সেটিং করব। তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের উপকার হয় অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স আমাদের এটা দেখেন ওই যে ভিতরে যে পেপার ফাইবার, এটা মূলত এক্সপায়ার করে দেখেন বডি শর্ট হয়ে গেছিলো এই জায়গায়, এই জন্য এটা কয়েলটা ভিতরে পুড়ে গেছিলো। আমাদের এটা দিতে হবে নতুন করে, তারপর কয়েলটা দিলেই আমাদের কাজ সম্পন্ন হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।